বৈচিত্র বৈচিত্র্যে আপনারা শুনছেন কৃষ্ণ চন্দ্রের উপন্যাস স্বপ্ন মিছিল। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। পাহাড়ি এলাকায় গ্রীষ্মকালের দুপুর বড় ঝকঝকে উজ্জ্বল। এমনি দুপুরবেলায় বাপির অভ্যেস খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম সেরে নেওয়া। খেয়ে দিয়ে তিনি নিজের কামরায় চলে যান। মা এক হাতে পাখা নাড়েন, অন্য হাতে আস্তে আস্তে বাবার পা টিপে দেন, ফলে অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। মাঝে মাঝে আমাকেও ঘুমানোর জন্য জোর জবরদস্তি করেন ওরা। চোখ আধবোজা করে ঘুমাবার চেষ্টা করি, বলতে কি পিট পিট করে তাকিয়েই থাকি। কখনো কখনো ঘুম এসে যায়, আবার কখনো কখনো মা যখন পায়ের দিকে বসে বসে ঝিমোতে থাকেন তখন চুপি চুপি উঠে বাইরের বাগানে চলে যাই। আমি বুঝতেই পারি নে বড়রা দিনের বেলা কেন ঘুমোয়, রাতে ঘুমোয়, আবার দিনেও ঘুমোয়। এমনি এক ঝকঝকে উজ্জ্বল দুপুরে মায়ের চোখ এড়িয়ে আমি বাংলো থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে মালির ঘরের দিকে এগিয়ে চললাম। সেদিন বুঝি গরমটা একটু বেশি ছিল। বাগানের ফুলগুলো ঢলে পড়েছে, ফুলে একটা প্রজাপতিও নেই যে ধরার চেষ্টা করব। মালির কুকুরটা ঘরের বাইরে ঘুমোচ্ছে, মালিও ঘুমিয়ে পড়েছে ঘরের মধ্যে। কার সঙ্গে খেলা যায়, কী করে খেলা যায়, এ প্রশ্নটা ছোটদের জীবনে অত্যন্ত গুরুতর। যেরকম বড়দের জীবনে প্রশ্ন দেখা দেয়, কাজটা হাসিল করা যায় কী করে, আমার অল্প বয়সে এরকম সমস্যার মুখোমুখি হয়ে হতাশ হয়ে পড়তাম। এমন চমৎকার দুপুরে অথচ লোকগুলো ঘুমোচ্ছে, আমার সঙ্গে খেলার জন্য কেউ নেই। আমার মনে হলো দিনে যারা ঘুমোয় তারা সূর্যকরোজ্জ্বল আকাশ ও সুন্দর পৃথিবীকে অপমান করে। দূরের পাহাড় থেকে বয়ে আসা সুমধুর হাওয়া মানুষের শরীরে অনবরত সুরসুরি দিয়ে অস্থির করে তুলছে। এমন চমৎকার সময় কি আর পাওয়া যাবে, অথচ লোকগুলো ঘুমোচ্ছে। আমরা যতদিন শিশু থাকি ততদিন ছেঁড়া জামা কাপড় পরে আর শুকনো বাসি খাবার খেয়েও হেসে খেলে বেড়াই, অনর্গল খলখল হাসিতে পৃথিবী ভরে তুলি। কিন্তু বড় হয়ে আমরা খেলাধুলো একদম ভুলে যাই, ভরপেট খেয়েও শুয়োরের মতো মুখ করেই ঘুরে বেড়াই, যেন পেটের মধ্যে খাবার পুড়ে দেওয়া হয়নি, লোহার পেরেক ঠোকা হয়েছে। শৈশবে এর বিপরীত অবস্থা দেখে খুব ভাবতাম, এখন আর ভাবি নে। এখন তো জানি মানুষের অর্ধেক কষ্ট ক্ষুধা থেকে, বাতি অর্ধেক মানুষ খেলাধুলা ভুলে যায় বলে। সারা বাগানটা টোটো করে ঘুরে হয়রান হয়ে চুনার গাছের তলায় এসে দাঁড়লাম। ওপর থেকে নিচের বিস্তৃত উপত্যকার দিকে তাকালাম। উপত্যকার মাঝখানে দুটি শহতুতের গাছের পাশাপাশি দাঁড়িয়ে গাছগুলোয় ছায়ার ভেড়াগুলো আরাম করছে। রাখাল গাছের গুড়িতে ঠেস দিয়ে কোলের কাছে একটা ছাগল ছাড়া নিয়ে ঘুমোচ্ছে। একটা ছোট্ট মেঠে পথ একা একা নদীর দিকে চলে গেছে। পথিকের পদস্পর্শ না পেয়ে সে যেন ব্যথাতুর। পথটাকে অনুসরণ করে নদীর ধার পর্যন্ত নজর গেল আমার। পথটা যেখানে শেষ হয়েছে তার কয়েক ফুট নিচে নদীর খান। লোকেরা নদীর ওপর পাথরের বাঁধ দিয়েছে, বর্ষার সময় বাঁধের ওপর দিয়ে জল বয়ে যায়, কিন্তু শীতকালে ও গ্রীষ্মকালে বাঁধটা কাজে লাগে। চওড়া বাঁধের ওপর দিয়ে ঘোড়া খচ্চর ও পথচারীরা যাতায়াত করে। রাখালেরা নদী পেরিয়ে জঙ্গল থেকে ঘাস পাতা সংগ্রহ করে সন্ধেবেলা ওই বাঁধের ওপর দিয়েই ফিরে আসে। পশুদের গলার টুং টাং ঘণ্টা বাজে, ঘণ্টার শব্দ পশুদের পদক্ষিপ্ত ধূলিপটলের সঙ্গে দূর দূরান্তরে ছড়িয়ে পড়ে। সোনালি গোধূলি রাঙা মেঘের স্পর্শে আকাশ খোবানির মতো লজ্জায় লাল হয়, ঠিক যেন কোনো অনুরাগ কুমারী কোনো এক অপরিচিত পুরুষের কথা ভেবে রাঙা হয়ে ওঠে। বাঁধটার দুদিকে নদীর নিচে ও ওপরে দুটি ছোট ছোট ঝিল তৈরি হয়েছে, পাহাড়ি ভাষায় আমরা এগুলোকে ডাব বলি। নদীর নিচের ডাবটাকে ডোঙ্গা ডাব বলা হয়, কারণ এতে জল বেশি থাকে, যেমন গভীর তেমনি বিপজ্জনক। এতে পুরুষরা স্নান করে। ওপরেরটা সরু ডাব, তাতে মেয়েরা স্নান করে। মাঝখানে উঁচু বাঁধ। অবশ্য এসব ব্যাপারে কোনো নিষেধ নেই, আইনও নেই, কিন্তু এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ভুল করেও কোনো পুরুষ সরু ডাবে নাইতে যায় না, তেমনি কোনো মেয়েও ডোঙ্গা ডাবে যায় না। ডোঙ্গা ডাবে শুধু পুরুষরাই স্নান করে, সরু ডাবে মেয়েরা আর ছোট ছোট ছেলেপিলেরা। মাঝখানে উঁচু বাঁধটা আড়ালের কাজ করে, এটা মেয়েদের খুব পছন্দ, কারণ এখানে পুরুষ মেয়ে সবাই একবেলা খায়, উলঙ্গ হয়ে স্নান করে।
আর সত্যি, খালি গায়ে স্নান করতে যে মজা, সুইমিং কস্টিউম পরে সে মজা পাওয়া যায় না। আমার সেই সব দিনের কথা মনে পড়ে যখন আমি নদীর জলে একটা ছোট্ট মাছের মতো সাঁতার কাটতাম তীর তীর করে সহজ স্বচ্ছন্দ গতিতে, আর এখন রবারের মাথা ঢাকা আর নাইলনের প্যান্ট পরে মার্বেল পাথরের তৈরি সুইমিং পুলে যখন নামতে যাই তখন মনে হয় যেন নৌকিকতা রক্ষা করতে কারোর সঙ্গে রেস্তোরাঁয় ডিনার খেতে চলেছি। চুনারের তলায় দাঁড়িয়ে উপত্যকার পথটি বেয়ে আমার নজর নদীর ধারে গিয়ে পড়তেই আনন্দে চিৎকার করে উঠলাম, কারণ বাঁধের দুদিকে ডোঙা ডাবে আর সরু ডাবে লোকেরা নাইছে। দূর থেকে ছোট ছোট খেলনার মতো তাদের জলের ওপর সাঁতার কাটতে দেখা যাচ্ছে। সারা গায়ে ভীষণ জ্বালা ধরে গেল আমার। দুপুরবেলা দারুণ গরম মনে হলো, হাওয়া বন্ধ, চারদিকে গুমোট ধরে আছে, নাইবার জন্য এখনই নদীর দিকে যাওয়া দরকার। আর সে কথা ভাবতেই আনন্দে আমার মুখ থেকে আবার চিৎকার বেরিয়ে এলো। আমি ঢালু দিয়ে তারাদের বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়লাম। আমার নদীতে স্নান করা নিষেধ, মা খুব কঠোরভাবেই এ ব্যাপারে সাবধান করে রেখেছেন। কিন্তু এখন তো মা শুয়ে রয়েছেন, চাকর বাকররা ঢুলছে, বাগান নির্জন, তাছাড়া দূর থেকে নদীর কাকচক্ষু জল আমার কাছে ভারী চমৎকার মনে হলো। তারাদের বাড়ি পৌঁছে ওর মাকে জিজ্ঞেস করলাম, তারা কোথায়? সঙ্গে সঙ্গে তারার মা মুখ ঝামটা দিয়ে বলল, তারা বাড়িতে নেই। জিজ্ঞেস করলাম, কোথায় গেছে? আমি কি জানি, তেমনি কড়া গলায় জবাব এলো। এমন সময় আমার কথা শুনতে পেয়ে তারা কোথা থেকে বেরিয়ে এসে দাওয়ার খুঁটি ধরে দাঁড়ালো। আমি বললাম, এই তো তারা রয়েছে। তারার মা ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ আছে, কিন্তু তোমার সঙ্গে খেলবে না। কেন খেলবে না? তোমার মা খারাপ মনে করে তাই। মা মনে করে, আমি তো করি নে, আমার সঙ্গে খেলতে পাঠিয়ে দাও ওকে। মার আঁচল টেনে ধরে তারা বলল, আমি যাব। তারার মা ওর গালে এক চড় বসিয়ে দিয়ে বলল, না যাবি নে। তারপর ওকে টানতে টানতে দাওয়ার এক পাশে নিয়ে গিয়ে ফেলে দিল। তারা সেখানে পড়ে পড়ে কাঁদতে শুরু করলো। আমি একটা খুঁটিতে হেলান দিয়ে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, ভাবতে লাগলাম, আচ্ছা এরা আমাদের খেলতে দেয় না কেন? আমার মা আর তারার মা দুজনেই, সারা পৃথিবীর সব ছেলেপিলেই তো একজন আরেকজনের সঙ্গে খেলে, তাহলে আমাদের দুজনের জন্য এরকম নিষেধ কেন? আমি তারার মাকে বললাম, আমি বাগানের ফল পারবো না, মৌমাছির চাকের দিকে যাব না, টংগাছের ডালে পায়রার বাসার ডিম দেখাতে নিয়ে যাব না তারাকে, আমরা শুধু সরু ডাবের ধারে নাইব। কিন্তু তারার মা আবার মুখে ঝামটা দিয়ে বলল, আমি কখনো নদীতে নাইতে যেতে দেব না, না তারাকে না তোমাকে। দেখো সোজা বাড়ি চলে যাও বাছা, যদি নদীর দিকে গেছ এক্ষুনি তোমার মাকে গিয়ে বলে দেব। বলে দেব, বলে দেব? আমি মুখ বেঁকিয়ে তারার মাকে মুখ ভ্যাংচালাম। সে আমায় দৌড়ে মারতে এলো, অমনি আমি নিচে মাঠের ওপর দিয়ে দৌড় দিলাম। অনেকক্ষণ সে আমার পেছনে ছুটে হাঁপিয়ে পড়ে গালাগাল করতে করতে বাড়ি ফিরে গেল, কিন্তু আমি দৌড়তেই থাকলাম। আমার চেয়ে বেশি বয়সের একজনকে মুখ ভেঙচে দিতে পেরেছি সেজন্যে খুব খুশি আমি। খুশিতে চিৎকার করতে করতে ঢালু বেয়ে নিচে নেমে গেলাম। তারপর নদীর বাঁধের কাছে না পৌঁছানো পর্যন্ত পায়ে হাঁটা পথ ধরে ক্রমাগত ছুটে চললাম। প্রথমে ডোঙা ডাপের দিকে গেলাম, সেখানে গায়ের যুবকেরা সাঁতার কাটছে, তাদের মধ্যে সমুদ্রও রয়েছে, আমাদের তল্লাটে সবচেয়ে সুন্দর দেখতেও, ওর ভাই ইউসুফও রয়েছে, আর কাছে কানা হামিদা, মোটা মাক্ষী সর্দার সিং স্যাকরা, সুন্দর ঘরাটিয়া। সুন্দর ঘরাটিয়া পাঞ্চাক্ষি চালায়, আর এক হাতওয়ালা দুল্লা, একটা হাতেই সে চমৎকার সাঁতার কাটে, আর রয়েছে কাশরবট, তার ভাই এক বিখ্যাত ডাকাত, জেল খাটছে। তাছাড়া রয়েছে দত্তা চামার, জালাল রাখাল, মংলু ব্রাহ্মণ, মশির পণ্ডিত আর দু তিনজন চাষির ছেলে, আমি তাদের নাম জানি নে, অবশ্য মুখ চেনা। সবাই নাইছে, হই হল্লা করছে, কয়েকজন লাল রঙের একটা শুকনো লাউ নিয়ে ওয়াটার পোলোর মতো একটা খেলা খেলছে। আমায় দেখতে পেয়ে খুশিতে দুজন চিৎকার করে উঠল। সর্দার সিং স্যাকরা বলল, আরে ওই দেখ, ডাক্তারের হারামি বাচ্চাটা এসেছে।
ওকে তাড়িয়ে দে এখান থেকে, নইলে ওর মা খেয়ে ফেলবে আমাদের। যাবে, নিজের বাপের বাংলায় চলে যা। কাশরপট বলল, না না, ওকে এখানে ডেকে এনে দু চার ঘুষি লাগিয়ে দে। এক হাতওয়ালা দুল্লা বলল, একা একা ঘুরে বেড়াচ্ছে, ওর মা ভাবেই না কার সঙ্গে ও খেলবে। সন্ধু হেসে মন্তব্য করল, আরে না, ছোড়া বড় হয়ে খুব শৌখিন হবে, দেখিস যখনই দেয় যাহা বাচ্চা আমার নীর মেয়ে তারার সঙ্গে খেলছে। সুন্দর ঘরাটিয়া জলে সাঁতার কাটতে কাটতে আমায় জিজ্ঞেস করল, তোর মা কোথায় রে? আমি সরল কণ্ঠে জবাব দিলাম, ঘুমিয়ে আছে, গিয়ে আমার কাছে পাঠিয়ে দে। এই বলে সুন্দর ঘরাটিয়া সাঁতার কাটতে কাটতে জল থেকে লাফিয়ে উঠে আমাকে তার নগ্ন শরীর দেখাল। সবাই হো হো করে হেসে উঠল। হঠাৎ কানা হামিদার মেজাজ তিরিক্ষে হয়ে উঠল, আমার দিকে জল ছুটতে ছুটতে বলল, ভাগ এখান থেকে, যদি নাইতে হয় ওদিকে সরু ডাবে চলে যা, মেয়েদের দিকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিসকি শুনতে মজা লাগছে না? প্রায়ই ওদের গালিগালাজ শুনতে হয় আমায়, মারাত্মক ধরনের গালিগালাজ। ওসব শুনে শুনে আমি বুঝতে পেরেছি ছোট থেকেই আমার ওপর ঘেন্না রয়েছে ওদের। শুধু আমার ওপর নয়, যেসব অফিসাররা কিংবা রাজার তরফ থেকে যারা ওদের ওপর প্রভুত্ব করেন তাদের কাউকেই দেখতে পারে না ওরা। আমি এটাও জানি, বাপির সঙ্গে আমায় কোথাও দেখতে পেলে এরাই মাথা নিচু করে সালাম করে এবং আমাকে ছোট্ট ডাক্তারবাবু বলে কাঁধে তুলে নেয়। কিন্তু এই কাঁধে তুলে নেওয়াটা বাইরে দেখানো, মনের ভেতরে ঘৃণা সবসময়ই টকবক করে ফুটছে। মা তো জানেনই না, সম্ভবত বাপিরও ধারণা নেই এ ব্যাপারে, কিন্তু আমার বয়স অল্প হলেও লোকগুলো আমায় এটা বুঝিয়ে দিয়েছে, ওরা নিজেদের বড় কিংবা মেয়েদের প্রতি কখনো একটা খারাপ কথা ব্যবহার করে না, অথচ আমাদের মা কিংবা অন্যান্য মেয়েদের জন্যে একটিও ভদ্র কথা মুখে আসে না ওদের। আমার দিকে জল ছিটানো দেখে আমি সরু ডাবের দিকে পালিয়ে এলাম। তং গাছতলায় তারার সঙ্গে দেখা হয়ে গেল, গর্বজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে চেয়ে হাঁপাতে লাগলো সে। আমি জিজ্ঞেস করলাম, কখন এলি তুই? ও বলল, এই তো তোমার পেছনে পেছনেই। কি করে? মা তোমায় মারার জন্য যেই ঘরের বাইরে পা দিয়েছে অমনি আমিও বেরিয়ে ছুটতে শুরু করেছি, শম্বুলের ঝোপের আড়ালে আড়ালে ঢালু থেকে নেমে চলে এসেছি এখানে। দেখেছ কেমন? আমি হাফ প্যান্ট আর জামা খুলতে খুলতে বললাম, চল আমরা নাইব। তারাও নিজের সালোয়ার কামিজ খুলে ফেলল। আমরা দুজন দিগম্বর দিগম্বরই হয়ে লাফিয়ে পড়লাম জলে। তারাকে সাঁতার শিখিয়ে দিয়েছি, আমি নিজেও বেশ ভালো সাঁতার জানি, তা সত্ত্বেও আমরা সাবধানে ধারে ধারে অগভীর জলে সাঁতার কাটতে লাগলাম। চমৎকার রংচঙে পাথর জড়ো করে খেলতে শুরু করলাম। আমাদের পরস্পরের দেহের প্রতি কোনো লক্ষ্য ছিল না, কারণ ডাবে বেশি বয়সের মেয়েরাও নাই ছিল, সাঁতার কাটছিল বলতে গেলে সব মেয়ে যুবতী। তাদের নগ্ন দেহ, স্তন, নাভিদেশ, উরু, জঙ্ঘা দেখে বেশ বড় অদ্ভুত মনে হলো। ওদের দেহ পুরুষদের কিংবা ছোট ছোট ছেলে মেয়েদের মতো নয়, খুব আশ্চর্য ও মনোমুগ্ধকর শরীর ওদের। তারা আমায় জানালো, ওই ফর্সা গোলগাল চেহারার মেয়েটা, ওর নাম সাদা, ও আমাদের তল্লাটের সবচেয়ে সুন্দরী মেয়ে, সুন্দর সঙ্গে ওর বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর ওই যে লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, কালো রঙের মেয়েটা, ওর নাম নুরা, সুন্দর ছোট ভাই ইউসুফকে ভালোবাসেও, আর ওই যে মোটা মোটা দাঁত খিলখিল করে হাসছে, ওর নাম গোলাপি, সুন্দর ঘরাটিয়ার বউ, আর ইয়া বড় নাই মোটা মোটা ঠোঁট, ওর নাম রোজি, রাজিয়া। মেয়েটা দেখতে ভারী বিচ্ছিরি, আমার মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। এই আস্তে কথা বলো, তারা সাবধান করে দিল আমায়, ওদিকে বেশি নজর দিও না, নইলে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, রোজিটা দেখতে বিচ্ছিরি, ওর বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না? মা বলে ওর বিয়ে হবে না, দেখতে খুব খারাপ তো, 30 বছর বয়স হয়ে গেছে এখনো কেউ ওকে বিয়ে করতেই চায়নি। আমি অহংকার দেখিয়ে বললাম, তুইও তো দেখতে কত খারাপ, তাও তো আমি সবসময়ই তোকে বিয়ে করতে চাই। তুমি তো একটা বুদ্ধু, তারা আমাকে বোঝাতে লাগলো, দেখতে খারাপ বলে সে মেয়ের বিয়ে হয় না, মা বলেছে, যে মেয়ে মা বাবার কথা শোনে না বড় হলে তার চেহারা নাকি বিচ্ছিরি হয়ে যায়।
মিথ্যে কথা? না সত্যি, মিথ্যে সত্যি। তারাকে আমি দুঘুষি মারলাম, তবেই ও স্বীকার করলো যে আমি যেটা বলেছি সেটাই সত্যি। তারপরে কি জিজ্ঞেস করলাম, ওই মেয়ে দুটি কে? কোন মেয়ে দুটি? ওই যে বড় পাথরটায় বসে চুল শুকোচ্ছে। সরু ডাবের মাঝখানে যে বড় বড় পাথরগুলো রয়েছে তারই একটাই দুটি মেয়ে বসে বসে চুল শুকোচ্ছে। তাদের অনাবৃত শরীরে জলবিন্দুগুলি শিশিরের মুক্তার মতো ঝকমক করছে। ওই পাতলা ছিপছিপে মেয়েটা হলো অন্তুল, নম্বরদারের মেয়ে। কাশর বটকে বিয়ে করতে চায়ও, আর সঙ্গে যে মেয়েটি চুলে আধখানা মুখ ঢেকে বসে আছে, পায়ের গোছা থেকে জল মুছছে, ও হলো কানা হামিদার বোন। সামনের ভাদ্র মাসে দত্তা চামারের সঙ্গে ওর বিয়ে। তুই জানলি কি করে? মা আমায় বলছিল। এসব খবর তোর মা পায় কোথায়? ইস, পাবে না কেন, মা তো সব জানে। কার ঘরে কি রান্না হয় মা সেই খবরও রাখে। আমি সাঁতার কাটতে কাটতে একটা ডুব দিয়ে জলের তলা থেকে একটা লাল পাথর তুলে আনলাম। পাথরটা দেখে তারা একেবারে আত্মহারা হয়ে চিৎকার করতে লাগলো, ওটা আমি নেব, আমি নেব। দেব না আমি, আমি নেব, দেব না বলেই আমি জল থেকে উঠে পড়েছি। তারাও জল থেকে উঠে আমার পেছনে পেছনে দৌড়তে লাগলো। তঙ্গাছটার তলায় আমরা পৌঁছেছি কি পৌঁছাইনি, এমন সময় মেয়েদের চিৎকার কানে এলো আমাদের, কং এসেছে, কং, বাঁচাও বাঁচাও, কং এসেছে, কং, কং। স্নানরতা মেয়েরা ভয়ে আতঙ্কে চিৎকার করছে। হঠাৎ এক আশ্চর্য দৃশ্য দেখলাম আমরা। দৃশ্যটা দেখি ভয়ে সিটিয়ে গেলাম একেবারে। নদীটার পাহাড়ের দিক থেকে হু হু করে বন্যার জল প্রবল বেগে ঢুকছে সরু ডাবে। ডাবের জল তরতর করে বাড়ছে, মেয়েগুলো সাঁতার টাতার ভুলে গেছে একদম। ভয় পেয়ে নদীর এপারের দিকে না এসে মাঝখানের উঁচু উঁচু পাথরগুলোতে উঠে পড়ছে, সেগুলোতে জল পৌঁছায়নি তখনও। ওরা পাথরগুলোর ওপর উঠছে আর ভয়ে চিৎকার করছে, কং কং, বাঁচাও বাঁচাও। কং অর্থাৎ প্লাবন নদীতে প্রায়ই ঘটে, কিন্তু সেটা সাধারণত বৃষ্টি বাদলার দিনেই হয়। সারা আকাশ ঘন ঘটায় অন্ধকার করে বৃষ্টি নামে যখন, শীতকালেও কখনো কখনো বন্যা দেয়, যখন বরফ পড়ে, নদী উপত্যকায় বৃষ্টি হয়, কিংবা নদীর উৎসমুখে তুষারপাত হয়, তখন এরকম প্লাবন চোখে পড়ে। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, আকাশে মেঘের ছিটিফোঁটাও নেই, দূর দূর পাহাড়ের শিখর দেশে কোথাও এক টুকরো সাদা মেঘও চোখে পড়ছে না। হঠাৎ এই দুপুরবেলা সর্বনাশী কং এলো কোথা থেকে? ডাবের নীল জলে কঙের গাঢ় ঘোলা জলের তীব্র স্রোত গর্জন করতে করতে কয়েক হাত উপরে লাফিয়ে উঠতে লাগলো। হয়তো এই পাহাড়গুলি থেকে দূরে, এখান থেকে চোখে পড়ে না, তেমনি দূরে কোথাও কোনো শৈল শিখরে মেঘ জমেছিল। সেই মেঘ থেকে হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপর সেই জলের প্রবল স্রোত শুকনো নালায় ঢুকে হাজার মন ওজনের পাথরগুলোকে স্থানচ্যুত করে এই নদীতে এসে পড়ছে। এখন তো কঙের আকারে হঠাৎ মৃত্যু ও ধ্বংসের দৈত্যের মতো গর্জন করতে করতে উঁচু উঁচু পাথরগুলোর ওপর নগ্নদেহ মেয়েদের চারদিকে ঘুরছে। আমি আর তারা দৌড়তে দৌড়তে নদীর ধারে তং গাছটা থেকেও দূরে একটা উঁচু টিলার ওপর গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে চোখ বড় বড় করে জলের ভয়ঙ্কর পূর্ণাবর্ত দেখতে লাগলাম। এরই মধ্যে কঙের জল সরু ডাব ছাপিয়ে নিচের ডোঙা ডাবে জলপ্রপাতের মতো পড়তে শুরু করছে। কিছুক্ষণের মধ্যে নিচেও চেঁচামেচি শুরু হলো, কং এসেছে, কং, কং। কয়েক মিনিটের মধ্যে সবাই জল থেকে উঠে এলো খালি গায়ে। উঠে আসতেই মেয়েদের চিৎকার কানে গেল তাদের, অমনি তারা সরু ডাবের দিকে ছুটল। সরু ডাবে তখন জলের তাণ্ডব শুরু হয়েছে, মাঝখানের উঁচু পাথরগুলোর মাথাটুকু জেগে আছে শুধু। সেখানে মেয়েরা পরস্পরকে জাপটে ধরে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে চিৎকার করছে, কং কং, বাঁচাও বাঁচাও। সবার আগে সুন্দর চোখ পড়ল সাদার ওপর। চোখ পড়তেই সে এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে পড়ল জলে, তারপর ইউসুফ ঝাঁপ দিল, ইউসুফের পর কানা হামিদা, আর তারপর সুন্দর ঘরাটিয়া, দত্তা চামার, মসির পণ্ডিত, কাশর বট, একে একে সবাই নেমে পড়ল জলে। শুধু এক হাতওয়ালা দোলনা নিতান্ত নিরুপায় হয়ে জলের ধারে দাঁড়িয়ে রইল, কারণ তার একটা হাত নেই। সবার আগে সন্ধু তার সাদাকে টেনে নিয়ে এলো ধারে, তারপর ইউসুফ নুরাকে নিয়ে এলো।
সুন্দর ভাড়াটিয়া তার স্ত্রী গোলাপীকে উদ্ধার করল। কাসুরবট পোম্মতুলকে কাঁধে তুলে আনল। কানা হামিদা ও দত্তা চামার দুজনে মিলে হামিদার বোনকে তুলল। সবাই নিজের নিজের স্ত্রী বোন হবু বউকে উদ্ধার করল। অবশেষে শুধু রোজ্জি থেকে গেল পাথরের ওপর, কারণ এখানে কেউ তার আত্মীয় স্বজন নেই, তাকে ভালোবাসার কেউ নেই, কারোর প্রেমিকাও নয় সে, সুতরাং কে বাঁচাবে তাকে। জলের স্রোত ক্রমাগত বাড়ছে, পাথরগুলো এখন জলের তলায়। রোজ্জি বুক দিয়ে আঁকড়ে ধরেছে পাথরটাকে, পায়ের দিকটা ডুবে গেছে তার, অসহায় চোখে পাড়ের দিকে সাহায্যের জন্য চেয়ে দেখছে সে, কিন্তু সেখানে তার নিজের লোক বলতে কেউ নেই। ওরা এইমাত্র নিজেদের লোকজনদেরকে উদ্ধার করে এনেছে, ক্লান্ত পশুর মতো হাঁপাচ্ছে ওরা, এখন তাদের চোখে লজ্জা ও নৈরাশ্য, জলের ঘূর্ণাবর্তে এখন মৃত্যুর আতঙ্ক। হঠাৎ সোমনু তড়াক করে লাফিয়ে উঠল, কিন্তু সাদা তার হাত চেপে ধরে বলল, কি করছো? কুৎসিত রোজ্জি আশ্চর্য নীরব চোখে পাড়ের দিকে চেয়ে চেয়ে দেখছে, জল তাকে ক্রমশ চারদিক থেকে ঘিরে ফেলছে। হঠাৎ একটা বড় ঢেউ লাফিয়ে উঠে তার শরীরের ওপর আছড়ে পড়ল। তৎক্ষণাৎ রোজ্জির মুখ থেকে এক আর্তচিৎকার বেরিয়ে এলো। সোমনু সাদার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঝপাত করে লাফিয়ে পড়ল জলে। জলের স্রোত মারাত্মক, কিন্তু সোমনু যৌবনের অফুরন্ত প্রাণশক্তি, তাছাড়া জলের তো মস্তিষ্ক নেই, সোমনুর রয়েছে মানুষের মস্তিষ্ক। তাই বুদ্ধির জোরে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোমনু শেষ পর্যন্ত জয়ী হলো। স্রোতের সঙ্গে লড়াই করতে করতে সে এগিয়ে গেল পাথরটার দিকে। আর একটু হলেই রোজ্জি স্রোতে ভেসে যেত, এমন সময় সোমনু তাকে দু হাতে জড়িয়ে ধরল। রোজ্জিকে জড়িয়ে ধরে ডুবে যাওয়া পাথরের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল স্রোতের লকলকে জিভ দেখতে লাগল। এখন জলের স্রোত এপারের দিকে, যেখানে সাদা, নোরা, উম্মতুল, হামিদা, দত্তা চামার এবং অন্যান্য দাঁড়িয়ে রয়েছে। জলের প্রচণ্ড তোড় এখন সবটাই এদিকে, অন্যদিকে মাঝখানের পাথরগুলো থেকে পাহাড়ের ধারটা কাছেই, সেখানে জলের বেগও কম। অবশ্য মৃত্যু ভয় দুদিকেই, তবু পাহাড়ের দিকে চেষ্টা করাটা কম বিপজ্জনক। সোমনু ভীষণ হাঁপিয়ে পড়ছিল, কিন্তু সে পুরুষ, চেষ্টা করা তার কাছে কর্তব্য। সাদা দুহাত বাড়িয়ে এক অদ্ভুত দৃষ্টিতে সোমনুর দিকে তাকালো, হাত নাড়তে নাড়তে বলল, হায় আমার সোমনু। রোজ্জির সারা দেহটা জলে দুলছিল, কিন্তু সে দুহাতে সোমনুর গলা জড়িয়ে ধরেছে, ওর পিঠে প্রায় লেগে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভয় নেই, সোমনু ওকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তোমায় বাঁচাবো, আল্লাহর ওপর ভরসা করো, সে যখন তোমার কাজ পর্যন্ত আমায় পৌঁছে দিয়েছে তখন তোমায় পাড়ে নিয়ে গিয়ে তুলবই, ভয় পেও না, আর আমার গলাটা অত জোরে চেপে ধরো না, সাঁতার কাটতে পারি যেন, নইলে দুজনেই মারা পড়ব, বুঝলে? রোজ্জি অবরুদ্ধ গলায় বলল, হ্যাঁ। ছলাৎ করে একটা ঢেউ আসতেই সোমনু এপারের দিকে না এসে ও পারের দিকে এগিয়ে যেতে লাগলো। এপার থেকে সাদা চিৎকার করে উঠল, হায় হায় ভেসে যাচ্ছে ও। কানাহামিদা বলল, না, ওরা ওপারের দিকে যাওয়ার চেষ্টা করছে, ওদিকে জলের বেগটা কম মনে হচ্ছে। এটা জীবন মৃত্যুর লড়াই, কিন্তু এই জীবন মৃত্যুর লড়াইয়ে সোমনুর পুরোপুরি সাহায্য পেয়ে কিছুক্ষণের মধ্যেই রোজ্জির ভয় দূর হয়ে গেল। সোমনুর সঙ্গে সঙ্গে স্রোতের বিরুদ্ধে পুরোপুরি লড়াই করতে লাগলো সে। দুবার তো ওরা ঘূর্ণাবর্তে পড়ে গিয়েছিল, কিন্তু একবার সোমনু এবং আর একবার রোজ্জুই বুদ্ধির জোরে সামলে নিয়েছিল নিজেদের। হঠাৎ সোমনুর মনে হলো, রোজ্জি খুব চমৎকার সাঁতার জানে, সাবাস। সোমনু রোজ্জির সাহস বাড়াতে চাইল, কিছুক্ষণের মধ্যেই ওরা নদীর অন্য পাড়ে পৌঁছে গেল। পাড়টা নদীখাত থেকে অনেকটা উঁচু, পাহাড়ের উপত্যকায় গিয়ে মিশেছে, কয়েকটা বড় বড় গাছ রয়েছে সেখানে। বিকেল পর্যন্ত কঙ্গের জল বাড়তেই থাকল, তারপর সন্ধে হলো, কিন্তু জল কমল না। রাত্রি হলে এপারে সবাই নিরাশ হয়ে বাড়ি রওনা হলো, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস কং সোমনু ও রোজ্জির কোনো ক্ষতি করতে পারবে না। ওরা এখন দুজনেই এক উঁচু ও নিরাপদ জায়গায় রয়েছে, আর কঙ্গের জল যদি রাতেও না কমে তবে ওরা ওপারের কোনো পাহাড়ি গায়ে রাতের মতো আশ্রয় নিতে পারবে। পরদিন সকালে কঙ্গের জল নেমে গেলে ফিরে আসবে ওরা। পরদিন সকালে যখন কঙ্গের জল নেমে গেল তখন সাদা এপারে দাঁড়িয়ে সোমনু প্রতীক্ষা করতে লাগল, কিন্তু সোমনু এলো না, রোজ্জিও এলো না। কয়েক মাস সোমনু ও রোজ্জির খোঁজই পাওয়া গেল না। হ্যাঁ,
কয়েক মাস পরে সন্ধু ও রজ্জি ফিরে এলো যখন, তখন ওদের বিয়ে হয়ে গেছে। রজ্জি অন্তঃসত্ত্বা। এই কঙ্গের ফলে তল্লাটে শুধু জমিগুলোতেই নয়, মানুষের মনেও নানা রকম ওলট পালট ঘটে গেছে। সন্ধু রজ্জিকে বিয়ে করাতে সাদা মনের ক্ষোভে ইউসুফকে বিয়ে করে বসেছে। ইউসুফ বিশ্বাস ভঙ্গ করার জন্যে নুরা মনের জ্বালায় কাশর বটকে বিয়ে করেছে। আর কাশর বটের বাগদত্তা নম্বরদারের মেয়ে উম্মতুল দত্তা চামারের সঙ্গে পালিয়েছে। দত্তা চামারের হবু বউ কানা হামিদার বোন 60 বছরের বুড়ো নম্বরদারের গলায় মালা দিল। জলে সেই তরঙ্গ চারদিকের অবস্থা ওলট পালট করে দিয়েছে। এখন তো এই ঘটনা আমাদের অঞ্চলে একটা গল্পের মতো। মাঝে মাঝে কোনো মহিলা যখন আমার মায়ের কাছে এসে তার আইবুড়ি মেয়ের বিয়ে না হওয়ার জন্য দুঃখ করে, তখন আমার মা মুচকি হেসে বলেন, অত ভাবনার কি আছে, দেখো না তোর মেয়ের জন্য কোথা থেকে হুট করে একটা কং এসে পড়বে।